প্রবাসীদের সংগঠন মিরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ এম.আই. দাখিল মাদ্রাসায় এই ফ্রি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পেইনে নারী পুরুষ প্রায় ৭০০ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি অলিউর রহমান তামিম, ক্যামেরায় ছিলেন শাকিল উদ্দিন। গোলাপগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল ভাদেশ্বর মিরগঞ্জ, আর সেখানে প্রবাসীদের নিয়ে গঠিত মিরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ এম.আই. দাখিল মাদ্রাসায় এ ফ্রি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হাদের সভাপতিত্বে ও মিরগঞ্জ ইবনেসিনা শাকার মার্কেটিং অফিসার দেলওয়ার হুসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ইবনেসিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ উপদল হক, সমাজসেবী রুমেল সিরাজ। সকাল 10টা থেকে শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত এ ফ্রি ক্যাম্পেইনে নারী পুরুষ প্রায় ৭০০ শতাধিক রোগীকে এ ফ্রি চিকিৎসা দেওয়া হয়। ক্যাম্পের পাশাপাশি আজকে রক্তের গ্রুপ নির্ণয় যেটি করা হয়েছে, এটা আসলে অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রাম। তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। ফ্রি চিকিৎসা পেয়ে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, এমন উদ্যোগ যেন অব্যাহত থাকে এই আশা ব্যক্ত করেন রোগীরা। Oliur Rahman Tamim, IMTV News, Gulabgonj।